উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে আসলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব সভানেত্রী শাইনি ঘোষ। অপরদিকে দিল্লির থেকে আসলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। রাজনৈতিক চাপানোত্তর তুঙ্গে। কোচবিহার দিনহাটা নির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে আসলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব সভানেত্রী শাইনি ঘোষ। বাগডোগরায় নেমে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দিনহাটায় ফাইট কিছু হবে না, দিনহাটার উপনির্বাচনে আমরাই জিতব। কিন্তু উপনির্বাচন দিয়ে শুরু করতে হচ্ছে। এখানে আমাদের আগামীকাল ওই জন্য তো আগে যুব সভানেত্রী আসছেন, কালকে মুখ্যমন্ত্রী আসছেন, এবং পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসা যেরকম পেয়েছি উত্তরবঙ্গের মানুষের ভালোবাসা পেলে ক্রমাগত আসতে থাকবো, উন্নয়নের দ্বারা অব্যাহত। শাইনি ঘোষের কথার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক দিল্লি থেকে ফিরে বাগডোগরায় নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভবানীপুর প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, এছাড়াও তীব্র কটাক্ষ এবং উপেক্ষাও করেন তিনি। দেখুন, আমার মনে হয় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, প্রাকৃতিক বিপর্যয় হোক, সাধারণ মানুষের পাশে প্রত্যেকের থাকা উচিত। এবং আমার মনে হয় যে নিশ্চয়ই সাধুবাদ জানাবো এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় মানুষের পাশে থাকবার জন্য, কিন্তু আমার মনে হয় এটা আরও কিছুটা বিলম্বিত হয়ে গেছে, আরও কিছুটা আগে করলে ভালো। দেখুন, যেভাবে আপনারা দেখছেন যে প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস মিলে পশ্চিমবাংলায় শাসন চালাচ্ছে, এবং আমরা এর আগে ভবানীপুরের নির্বাচনের সময়ও দেখেছি যে লোককে ভয় দেখিয়ে যাতে সাধারণ ভোটাররা তারা যাতে নিজেদের ভোটদান থেকে বিরত থাকে সেই চেষ্টা করা হয়েছে, এবং প্রায় 90,000-এর বেশি যারা সাধারণ ভোটার রয়েছে তারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পায়নি। স্বাভাবিকভাবেই সেই ঘটনার দিকে লক্ষ্য করলেই বোঝা যায় যে বাংলার গণতন্ত্র কতটা, বাংলায় গণতন্ত্র, সাধারণ মানুষ গণতান্ত্রিক অধিকার নিজেদের প্রয়োগ করতে পারছে, এবং বাংলায় গণতন্ত্র কতটা অসহায় হয়ে পড়েছে। আর দিনহাটার নির্বাচনের ক্ষেত্রেও বলবো যে তৃণমূল কংগ্রেস যেভাবে সাধারণ মানুষকে ভয় দেখাবার চেষ্টা করছে, দিনহাটার সাধারণ মানুষ তাতে বিন্দুমাত্র বিভ্রান্ত হয়নি। সাধারণ মানুষ তারা বেরোবে, এবং আমাদের যিনি প্রার্থী রয়েছেন অশোক মণ্ডল মহাশয় তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। দেখুন, অভিযোগ না, আপনারা মিডিয়ার লোক, মিডিয়াও দেখিয়েছেন যে কীভাবে আমাদের প্রার্থীর উপরে বারবার আক্রমণ করবার চেষ্টা হয়েছে। যেখানে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা যিনি করবেন তাকেই যেখানে বারবার আক্রমণ করা হচ্ছে, তাহলে সাধারণ ভোটার যারা তাদের সঙ্গে কী আচরণ করা হচ্ছে এর থেকে কিন্তু আমরা ভেবে নিই। अगर उठाना है आपको लुफ्त साउथ इंडियन खाने का, बना हो जो साउथ के मसालों से और खाने में हो लाजवाब, मिले जब एक ही जगह इडली डोसा के साथ वैरायटी ऑफ फूड, फिर ऑल डे दिल करे साउथ ही मूड, तो अभी ऑर्डर करें स्विगी या जोमेटो से। कॉन्टेक्ट करें 9434751555 पर, और याद रखें सिलीगुड़ी ज्योति नगर स्थित टेस्ट ऑफ साउथ इंडिया। जब दिल हो कुछ चटपटा खाने को और मन करे मुस्कुराने को, जहाँ मिले एक ही छत के नीचे इंडियन, साउथ इंडियन, चाइनीज स्नैक्स, पिज्जा, बर्गर के साथ ही वैरायटी ऑफ फूड्स, तो बिना देर किए चले आइए अपने दोस्तों या फिर अपने स्पेशल वन के साथ या फिर संघ परिवार। अंकिता'स केक्स एंड कैफे, MG रोड, भीड़ पारा। कॉन्टेक्ट नंबर 9434016803। दामरू इस फेस्टिवल सीजन पे दे रहा है 25% तक की छूट, तो जल्दी कीजिए। दामरू फर्नीचर, PC मित्तल बस स्टैंड, सेवक रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट नंबर 0353254504। दामरू, साउथ एशिया'स लार्जेस्ट फर्नीचर मैन्युफैक्चरर।